ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ললিস ব্লগ। চলে এসে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো সকাল সকাল স্নানও করা হয়ে গেছে, এখন বাজে 10:12, পড়ানো কমপ্লিট হয়ে গেল একটা ব্যাচ, আর রাতে আছে। তো আজকে একটা নতুন স্টুডেন্টও আসবে, সন্ধ্যের দিকে আসবে সে পড়তে। আর সকালে ব্যাচটা আবার আমি বিকালেই করে দেবো, কারণ ওরা টাইমে উঠতে পারছে না বাচ্চাগুলো, তো ওটাই ভালো, বেটার হবে। তো আজকে গরমটাও কম আছে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে একদিন আগে, সেই জন্য আজকে গরমটাও কমই আছে। যাই হোক, তোমাদের ওখানে গরম কেমন আছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, জানানোই তো হলো না, আর যেহেতু জামাইষষ্ঠী, তো সকলকে জানাই জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, মানে বিশেষ করে জামাইদের জন্য। আর আজকে তো ষষ্ঠীও, জানো তো মাও ষষ্ঠী পালন করছে যেমনটা করে আর কি, তো সেজন্য ভিডিওটা স্টার্ট করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি খুব ভালো লাগবে। এখন করব হচ্ছে এই যে সুজি, চলো করে নিই ঝটপট। তো মা তো স্নান করছে, ওই জন্য আমি সুজিটা বসিয়ে দিলাম, সুজিটা হয়ে যাক। তাছাড়া তো আস আজকে খাবে না, আজকে পুরো সারাদিন নিরামিষই হবে, আর দিনে হয়তো পরোটা বা কিছু হবে, রাতে লুচি, এরকমই কিছু হবে। আর এখন আমি সুজিটা বসিয়ে দিলাম, তো এখন ফলগুলো কিছু কেটে নিই। আর পুজো তো হয়ে গেছে, ঠাকুমা মানে দিয়েছিল পুজো করাতে, পুজো হয়ে গেছে, তো মা স্নান করে আসুক, তারপরে হাতে যে বেঁধে দেয় ওরকম বেঁধে দেবে, তাহলে হয়ে যাবে পুজোটা। চলো দেখতে থাকো। কিছুক্ষণ আগে করলাম বললে কাটাটা ভালোভাবে হলো না। পরে নিয়েছি হাতেও, এই যে পরে নিয়েছি, এগুলো আমার পরতে খুব ভালো লাগে। আর রেডটা আরও বেশি ভালো লাগে, রেডটা পাইনি, পেলে আবার যখন সেই বধ হয় তখন পরবো। যাই হোক, হয়ে তো গেল এগুলো, এবার মা রান্না করবে আজকে পরোটা আর আলুরদম, আর সুজি করেছিলাম আমি, এটুকুই, আর কিছু হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যা করবো পুরোটাই শেয়ার করবো। মা বললো পরোটা করবে, তো দেখছি এদিকে লুচি করে দিয়েছে, লুচি বেলে নিয়েছে, তো চলো করুক মা। তো দিনের সব রান্নাবান্না হয়ে গেল, মা প্রথমে বলেছিল পরোটা করবে, তো দেখছি লুচিই করলো, তোমাদেরকে তো দেখালাম। আর তো মেনুতে হয়েছে লুচি আর আলুর দম, আর কি করেছে সুজি ছিলই সুজি, আর পাঁপড় ভাজা, এটাই হচ্ছে মেনু দুপুরের।
রাতে দেখা যাক কি হয়, রাতেও এরকমই হবে কারণ আজ তো আজকে খাবে না। আর যেহেতু আমি ভাই ভাত খেতেই পারি কিন্তু আবার ধোয়া ধুয়ে এরকম অনেক ঝামেলা, সেজন্য আমরাও ইটগুলোই খাচ্ছি কারণ ভাতের থেকে এগুলোই ভালো লাগে। কিন্তু একটু গরম এটাই যা, যাই হোক লুচি আমাদের ফেভারিট। লাইন নেই তাও ওখানে লুচিগুলো করতে হচ্ছে, এতই ঝড়ঝড় হলো যে লাইন নেই। লাইন তো নেই আজকে, মানে অনেকক্ষণ ধরে ঝড়ঝড় হলো, প্রচুর ঝড়ঝড় হলো। আমি তো এই জানলা থেকে কিছুটা তোমাদেরকে দেখালাম, তাছাড়া বাইরে যাওয়ার মতো ইয়ে ছিল না, মানে তারও ছিঁড়ে পড়ে গেছে, এতটাই ঝড়ঝড় হয়েছে। তোমাদের ওখানে কোথায় কোথায় ঝড়ঝড় হয়েছে অবশ্যই জানাবে, তবে দরকারও ছিল যেহেতু মানে এতটাই গরম পড়েছিল। তো ভাবলাম যে মিষ্টি নিয়ে আসবো কিন্তু এখনও পর্যন্ত লাইন আসেনি, তো বাজারেও যাওয়া হলো না। এভাবেই রান্না করছে কারণ যেহেতু কখন লাইন আসবে তারও ঠিক নেই, ফোনেও সেভাবে চার্জ নেই কারণ কী করে জানবো লাইন চলে যাবে। যাই হোক করা হোক, রাতে কি হবে মা? লুচি হবে, ঘুগনি হবে, আর কি হবে ওটা? সাময় নয় তো, লাচ্ছা, লাচ্ছা, লাচ্ছাটা হবে, আর কিছুই নেই সেরকম, মানে মিষ্টি খাবো ভেবেছিলাম তো হবে না। যাই হোক মা রান্না করুক, এইভাবেই অন্ধকারে লাইট দেখিয়ে দেখিয়ে। এই দেখো ফোনে লাইট দেখিয়ে, এই যে ফোনে লাইট দেখিয়ে এখন রান্না হচ্ছে, কিছু করার নেই তাছাড়া। এই দেখো একটা ভেঙে গেছে, এরকম যে কাজটা থাকে সেটা, চলো ঠিক করে নিয়ে আসি। তো কাল তো ভিডিওটা এন্ড করা হয়নি কারণ লাইন ছিল না, কালকে 10টার সময় লাইন এসছে, ভাবতে পারছো? মানে সারা রাত যদি না আসতো আরও অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক রাত 10টার সময় লাইন এসছে, আর আমার কালকে ওই এত ঝড়ঝড় হয়েছে, গাড়ির কাঁচও ভেঙে গেছে, সেটা আমি এখন ঠিক করাতে চললাম। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।